বন্ধুরা আমার হাতে দেখতে পাচ্ছেন পনেরো হাজার টাকার মধ্যে একটি ব্রেটার ফাইভ জি ডিভাইস যেটার নাম হচ্ছে রিয়েলমি সি সিক্সটি সেভেন ফাইভ জি এবং এই ডিভাইসটিকে আমি সাত দিনের বেশি সময় ইউজ করছি তো সাত দিনের বেশি সময় ইউজ করার ফলে আমি এই ডিভাইসটির মধ্যে কী ভালো দিক থাকছে কী মন্দ দিকটা থাকছে সেটা জানতে পেরেছি তাই আজ আমি এই ভিডিওতে এই ডিভাসকে ফুল রিভিউ আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনি যদি এই নিতে চাইছেন ভাই তাহলে কি শেষ অব্দি দেখুন সবার প্রথমে এখানে আমি ডিজাইন থেকে শুরু করতে চাই রিয়েলমি প্রত্যেককে ডিভাইসের মতো এখানেও আপনারা সেম টাইপের ডিজাইনকে পেয়ে যাচ্ছেন দেখতে অবশ্যই অনেকেই প্রিমিয়াম লাগবে ব্যাকসাইডটা অবশ্যই ইউজ করছে পলিকার্বন বডি পলিকার্বন বডি হওয়ার পরেও গ্লস ফিন্সিং ডিজাইনকে প্রোভাইড করছে এবং বক্সি টাইপের ডিভাসকে কিন্তু অনেকই প্রিমিয়াম লাগছিল এর যে ওয়েটটি অবশ্যই একশো বিরানব্বই গ্রাম এবং এই ডিভার্সটিকে যখন আমি এক নিয়ে ইউজ করছিলাম সেই সময় কিন্তু এতটা ভার ফিল পাচ্ছিলাম না অবশ্যই এক হাতে আমি লং টাইম ইউজ করতে পেরেছিলাম এবং ডিভাইসটিকে যখন আমি বিনা ব্যাগকে ইউজ করেছিলাম হাতে রেখে অর্থাৎ দাগগুলো এখানে আসছিল না এবং ডিভাইস ব্যাকসাকে ইউজ করছে দুটো ক্যামেরা সেট আপ এলইডি ফ্ল্যাশ এবং রিয়েলমি লো ওটা একদিক থেকে আমাকে একটু খারাপ লেগেছে এর যে ক্যামেরার মডেলটি অনেকটাই বড় এবং বাইরের দিকে তো অবশ্যই সেই জন্য আমি বলতে চাই ব্যাককেস কেস লাগিয়ে ইউজ করবেন যদি আপনার ফোন বিনা ব্যাক ইউজ করেন হাত থেকে পড়ে গেলে কিন্তু ক্যামেরা কি নষ্ট হতে পারে এবং গেভাসকে এসছে ভিউ ডিসপ্লে সঙ্গে কেননা এখানে মেঘিলে একটি পান্সহোল সেলফি ক্যামেরা থাকছে এবং এই পাঞ্চোলটের মধ্যে ডাইনামিক আইল্যান্ড অর্থাৎ মিনি ক্যাপসুল থাকছে যদি আপনি চার্জে লাগান সেটা শো করবে এবং যদি নোটিফিকেশান আসে তাহলেও শো করবে যেটা দেখতে কিন্তু অনেকেই নিয়াম লাগছিল এখন তাহলে বলবো ডিভাসটি ডিসপ্লেটি কেমন থাকছে এখানে সিক্স পয়েন্ট সেভেন টু ইঞ্চ এফএসডি প্লাস রেজুলেশনের আইপিএস ডিসপ্লেটি ইউজ করছি একদিক থেকে আমাকে ভালো লেগেছে এখানে ওয়ান টোয়েন্টি হাস হায়ার রিফ্রেশ রে থাকছে সেই জন্য আমি যখন স্কলিং করেছিলাম যে এক্সপিরিয়েন্সটা দেখতে পেয়েছিলাম অনেকটাই বেকার এই যেভাবে আমি এডিপসটিকে ইউজ করতে পেরেছিলাম এবং ইউটিউবের ভিডিওকে আমি টু কেতে দেখতে পেরেছিলাম যে কোয়ালিটি কি প্রোভাইড করছিলো অনেকটাই বেকার কেননা এখানে ফুল ডিসপ্লে একটু থাকছে সেই ভিডিও দেখার যে এক্সপিরিয়েন্সটা অনেকটাই কিন্তু বেকার পেয়েছিলাম আমি এডভেস্কের কাছ থেকে এবং এডভেস্কের যখন আমি আউটডোরে অর্থাৎ বাইরে নিয়ে গিয়ে ইউজ করছিলাম সেই সময় কোনো ঘাটতি দেখতে পাইনি এ ব্রাইটনেসের কাছ থেকে তো ভাই দেখতে গেলে এখানে যে ডিসপ্লেটিও কিন্তু অনেকটাই প্রিমিয়াম থাকছে এবং সাইডে ফিঙ্গারপ্রিন্ট কি থাকছে যেটা ছিল অনেকটাই ফাস্ট ক্যাপ করছি দেখতেই পাচ্ছেন ওপেন হয়ে যাচ্ছে ক্যাপ ওপেন অনেকটাই কিন্তু ফাস্ট ছিল এখন চলে যাব তাহলে পারফরমেন্স দিকে আপনি যদি গেম হন তাহলে ডিভাইস কি কেমন হবে আপনাদের জন্য এখানে যে চিপসেটটি ইউজ করছে মেগ গেটের ডায়মন্ড সিটি সিক্স থাউজেন্ড ওয়ান হান্ড্রেড প্লাস এখানে চিপসেটটি ইউজ করছে যেটা অবশ্যই সিক্স এনএমএ চিপসেট এবং এটার মধ্যে যখন আমি আন্তত স্কোরটাকে রান করেছিলাম চার লাখ বারো হাজার প্লাস এখানে এটার আন্তত স্কোরটি এসেছিল এবং এডভাসের মধ্যে আমি যখন পাবজি গেমটাকে প্লে করেছিলাম ভাই ফর্টি এই এডভাসের মধ্যে পাবজি গেমটাকে আমি ভালোভাবে খেলতে পেরেছিলাম সেই সময় ল্যাক ফ্রেম অফ কিছুই দেখতে পাইনি গেমিং পারফরটা কিন্তু অনেকটাই বেটার ছিল গিভাসটির মধ্যে এবং আমার কাছে যে ভেরিয়েন্টটি আছে চার জিবি র্যামের সঙ্গে একশো আঠাশ জিবি টোরস্ট এলপি কি ফোর এক্স র্যাম থাকছে ইউএফএস টু পয়েন্ট টু টোর্টাই পেয়ে যাচ্ছেন নর্মাল ইউজের ক্ষেত্র আমি বলতে চাই ঠিকঠাকই থাকছে নর্মালি যদি আপনি ইউজ করেন ভাই ভালোভাবে ইউজ করতে পারবেন নর্মাল ইউজের ক্ষেত্রেও কোনো ঘাটতি থাকছে না এখন চলে যাবো তাহলে ক্যামেরার দিকে আপনি যদি ক্যামেরাকে বেকার নিতে চাইছেন তাহলে আপনাদের জন্য কেমন হবে অবশ্যই ব্যাকসাকে ইউজ করছে দুটো ক্যামেরা পঞ্চাশ মেগাপিক্সালের মেন সেন্সার কি দুই মেগাপিক্সেলের গেপ সেন্সার সেলফিতে পেয়ে যাচ্ছেন আট মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা তো চলুন আমি কিছু আপনাদেরকে এডভেস্কিভ পিকচার কোয়ালিটিগুলো দেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন ব্যাক ক্যামেরা যে সিম্পল পিকচার কোয়ালিটি প্রোটেক্ট পিকচার কোয়ালিটি সমস্ত রকম পিকচার কোয়ালিটিগুলো অনেকটাই বেকার থাকছে অবশ্যই দেখতে অনেকটাই ভালো লাগছিলো এর যে ক্যামেরা পিকচার কোয়ালিটিগুলো এবং সেলফি ক্যামেরা পিকচার কোয়ালিটিগুলো দেখতেই পাচ্ছেন অনেকটাই কিন্তু বেটার থাকছে তো এই সমস্ত পিকচার কোয়ালিটিগুলো আপনাদেরকে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না এবং কি তো ওটিজি সাপোর্ট করবে কিন্তু কি সিঙ্গেল স্পিকারের সঙ্গে আসছে আইভি ফিফটি ফোর রেটিংটাও থাকছে এবং ব্যাকের কিনে কথা বলতে গেলে ভাই এখানে পাঁচ হাজার এমএজের পাওয়ারফুল ব্যাগে থাকছে যখন আমি নর্মালি ইউজ করছিলাম ভাই একদিনের বেশি সময় ইউজ করতে পেরেছিলাম এবং যখন আমার চার্জটাও শেষ হয়ে গেছিলো ভাই তাড়াতাড়ি চার্জ করতে পেরেছিলাম তার কারণ কি হলো এখানে তেত্রিশ ওয়াটের আটের ফাস্ট চার্জ থাকছে তো ব্যাটারি ব্যাকআপটাও ভালো থাকছে এবং চার্জটাকেও আমি তাড়াতাড়ি করে নিতে পেরেছিলাম যেহেতু তেত্রিশ ওয়াটের আটের ফাস্ট চার্জারটি ছিল এখন বলা পালা কেমন হবে আপনাদের জন্য গিভেসকি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করছে চার জিবি র্যামের সঙ্গে একশো আঠাশ জিবি টোরেজ যেটা চোদ্দো হাজার টাকা দামের সঙ্গে অবশ্য আপনি যদি ইন্ডিয়া থেকে হয়ে থাকেন কার লাগিয়ে এটাকে বারো হাজার টাকা দামের সঙ্গে পারচেস করতে পারবেন এবং বাংলাদেশে এডিভাস কি যখন যাবে আমার মতে একটিভাস কি দাম হবে পনেরো থেকে সতেরো হাজার টাকা দামের সঙ্গে এই দামের সঙ্গে অবশ্যই দেখতে গেলে অবশ্যই একটি পারফেক্ট ডিভাইস হবে তো আপনাদের মতে কি সেটি কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে অলে ক্লিক করে দিন আমার থেকে পরবর্তীকালের নতুন ভিডিওগুলো দেখার জন্য তো আজকের ভিডিও এতটাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা